হলো লুম সোলারের সোলার প্যানেল যেটা রিভিউ আমি অলরেডি করে দিয়েছি আনবক্সিংও আমি করে দিয়েছি আজকে মোটামুটি কানেকশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এবং তার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ডিরেক্ট আপনারা কিভাবে ফ্যান চালাতে পারবেন লাইট চালাতে পারবেন মানে কোনো রকম ব্যাটারি আমি কানেকশান করব না আজকে এটা রিকোয়েস্টেড ভিডিও আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন যে ব্যাটারি ছাড়া আপনারা কিভাবে সোলার প্যানেল ইউজ করতে পারেন এই প্যানেলটা হচ্ছে পঞ্চাশ ওয়াটের একটা সোলার প্যানেল আর এটার দাম মোটামুটি তেইশশো টাকা মতন যদি আপনারা লুম সোলারের থেকে কেনেন তাছাড়া যদি আপনারা অ্যামাজন থেকে কেনেন তাহলে চব্বিশশো টাকা মতন পড়বে তো এই প্যানেলটা আমি কিভাবে কানেক্ট করেছি একটু দেখিয়ে দিই এটা যে তারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ান এম এর যে অয়ারগুলো হয় কপার অয়ার সেই ধরনের তার আপনারা একটু বেশি এম এর যদি অয়ার নেন তাহলে ভালো হয় আমি এখানে ওয়ান এম এর কপার অয়ার ইউজ করেছি আর এটা যদি আপনারা দেখেন কানেকশানটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি পিছনে কানেকশানটা দেখুন এখানে হচ্ছে প্লাস ভি ই মাইনাস ভি ই লেখা আছে তো আমি মোটামুটি টেম্পোরারি কানেকশানটা এখানে করেছি কোনোরকমভাবে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে পুরোপুরি দেখিয়ে দেবো এগুলোকে আমি ঝালাই করবো তাতালের সাহায্যে এবং পুরো মানে প্রফেশনালভাবে কীভাবে এখানে কানেকশান করতে হয় সেটা দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে টেম্পোরারি দেখুন আমি এখানে তার দুটোকে জাস্ট লাগিয়ে রেখেছি আর এটা আমার বাড়ির দোতলার ছাদ সেখানে আমি এই সোলার প্যানেলটাকে জাস্ট নর্মালি রেখে দিয়েছি সূর্যের রোদ কিন্তু এখানে সরাসরি চলে আসছে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে সূর্যটা আপনারা দেখতে পাচ্ছেন আর বর্তমানে সকাল দশটা গরমের দিন বুঝতেই পাচ্ছেন সূর্যের তাপ কিন্তু অনেকটাই বেশি আছে এবং এখানে কিন্তু আপনার যে সূর্যের আলোটা সেটাও কিন্তু অনেকটাই বেশি আছে তো যদি বেশি না থাকে তাও হবে কারণ এটা হচ্ছে মোনো সোলার প্যানেল আ ধরনের প্যানেল সাধারণত যদি মেঘলা দিন থাকে তাও কিন্তু আপনার কাজ করতে পারে তো এবার আমি আপনাদেরকে নিচের ঘরে নিয়ে যাবো এবং কীভাবে আমি ডাইরেক্ট এর সাহায্যে সমস্ত কিছু জ্বালাবো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আর দেখুন এই অয়ারটা জাস্ট আমি নর্মালিভাবে নিচে নিয়ে চলে গেছি তো চলুন আপনাদেরকে আমি একটু নিচে নিয়ে গিয়ে দেখিয়ে দিই ওপর থেকে দেখুন একটা নেমে চলে এসেছে এই যে আমি এখানে কিন্তু তারগুলোকে জড়ো করে রেখেছি আর এখানে আপনারা দেখতে পারবেন একটা তারে আমি একটা লাল রঙের টেপ জড়িয়ে রেখেছি এটা হচ্ছে আমার প্লাস মানে প্লাস ভিতে তে কানেক্ট করা আছে আমার সোলার প্যানেলের সেই জন্য আমি জাস্ট মার্ক করে রেখেছি এই দুটো তার একই রঙের মানে একই তার আমি নেগেটিভ পজিটিভ দুটোতে ইউজ করেছি সেই জন্য জাস্ট আমি এখানে মার্ক করে রেখেছি আপনারাও কিন্তু এখানে মার্ক করে রাখতে পারেন আর আপনারা যদি আমার এই টেবিলটা একটু খেয়াল করেন তাহলে দেখতেই পারবেন এখানে একটা ডিসি ফ্যান আছে যেটা বারো ভোল্টের একটা ফ্যান তার সঙ্গে সঙ্গে আমার কাছে আছে একটা পাওয়ার ব্যাঙ্ক এবং একটা কার চার্জার আছে আর তার সঙ্গে সোলার প্যানেল কন্ট্রোলার আছে এবং একটা মোবাইল আছে এবং একটা ডিসি লাইট আছে বারো ভোল্টের তো এগুলো আমি সবই সরাসরি মানে কানেক্ট করে দেখাবো এছাড়াও মোবাইলও আমি সরাসরি আপনাকে সোলার প্যানেলের সাহায্যে চার্জ করিয়ে দেখাবো কেই আপনারা ব্যাটারির কোনো ঝামেলা নিতে চান না তো চলুন স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দিই আজকের ভিডিওতে আমি যা দেখাচ্ছি সমস্তটাই কিন্তু সোলার প্যানেলের সঙ্গে ডাইরেক্ট কানেক্ট করে দেখাবো আর এই হচ্ছে আমার সোলার প্যানেল থেকে আসা দুটো তার আপনারা দেখতে পাচ্ছেন তো এই তার দুটোর সাহায্যে ফার্স্টে আমি ফ্যান চালিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে একটা বারো ভোল্টের ডিসি ফ্যান যে ফ্যানটা আপনারা বাজার থেকে যদি কেনেন মোটামুটি দেড়শো টাকার ভিতরে পেয়ে যাবেন এর ভিতরে যে মোটরটা আছে এই মোটরটার দাম মোটামুটি আপনার নব্বই টাকা আর এর ভিতরে যে বেলেটটা আছে এই ব্লেডটার দাম মোটামুটি আপনার তিরিশ টাকা আর বাদ বাকি এই ফ্রেমটা আপনারা পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবেন একসঙ্গে যদি আপনারা কেনেন তাহলে মোটামুটি আপনারা দেড়শো থেকে একশো টাকার ভিতরে কনফার্ম আপনারা এই ফ্যানটা পেয়ে যাবেন আমি এটা অফলাইন মার্কেট থেকে কিনেছি তো এখানে দেখুন দুটো পয়েন্ট আছে এখানে দেখুন দুটো তারও বের করে দেওয়া আছে পয়েন্ট তো নয় তার বের করে দেওয়া আছে একটা হচ্ছে আপনার প্লাসের তার একটা হচ্ছে মাইনাসের তার রেটটা হচ্ছে আপনার প্লাস ভি ই অর্থাৎ প্লাস ভোল্টের তার আমাদের সোলার প্যানেল থেকে এই তারটা চলে এসেছিল প্লাস ভোল্টের তার তো আমরা এটাকে জাস্ট এখানে আমরা আঙুলের সাহায্যে কানেক্ট করে দিচ্ছি তো এখানে মোটামুটিভাবে আমি এটাকে কানেক্ট করে দিলাম এবং নেক্সট যে তারটা আছে সেটা হচ্ছে মাইনাসের তার তো মাইনাসের তারটা আমরা এখানে কানেক্ট করে দিচ্ছি কানেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু ফ্যানটা চলতে শুরু করে দিল এখানে একটু লুজ কানেকশন হতে পারে আপনারা একটু টাইট করে কানেকশান করে দেবেন আমি টেম্পোরারি এটা দেখাচ্ছি তো এই হচ্ছে ফ্যানটা কিন্তু আমাদের এখন ঘুরছে এর যে হাওয়ার তীব্রতা সেটা কিন্তু অনেকটাই বেশি আপনারা দেখতে পাচ্ছেন ফ্যানটা কিন্তু এখন ঘুরছে যথেষ্ট জোরে ঘুরছে আর কতটা জোরে ঘুরছে যদি আপনারা জানতে চান তাহলে তো অবশ্যই আপনাদেরকে একটা বারো ভোল্টের এরকম একটা ডিসি ফ্যান কিনতে হবে এবং তার সঙ্গে অবশ্যই সোলার প্যানেল অথবা ব্যাটারি কানেক্ট করতে হবে আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র আপনাদেরকে ডিরেক্ট কানেক্ট করে দেখাচ্ছি আর এর সামনে যদি আমি একটা ওন্না বা কোনো কিছু নিই তাহলে আপনারা বুঝতে পারবেন ফ্যানটার তীব্রতাটা কতখানি আর দেখতেই পাচ্ছেন পুরো হেটাকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে তো এখান থেকে যে হাওয়াটা হয় সেটা কিন্তু অনেকটাই বেশি হাওয়া হয় বলতে গেলে আপনারা যদি ফ্যানের সামনে একটু এটাকে সরিয়ে দেন তাহলে আপনারা বুঝতেই পারবেন এর হাওয়া তীব্রতাটা অনেকটাই বেশি আপনারা বাড়িতে ইউজ করতে পারেন যদি আপনাদের তীব্রতাটা বুঝতে হয় তাহলে আমি বলবো যে আপনাদের বাড়িতে মোটামুটি বারো ইঞ্চ ফ্যান তো আছেই বারো ইঞ্চি যে কোনো ছোটোখাটো ফ্যান তো আছেই সেরকমই হাওয়া কিন্তু এই ফ্যান থেকে পাওয়া যায় এটার যদি সাইজ আপনারা বলেন এটা আমি নয় ইঞ্চির ফ্যান একটা ব্যবহার করছি আপনারা চাইলে এর থেকেও বড়ো ফ্যান কিন্তু কিনে নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে আপনার ফ্যানের দাম কিন্তু চারশো থেকে পাঁচশো টাকা হয়ে যেতে পারে তো দেখুন ফ্যানটা কিন্তু কন্টিনিউ চলছে আর ফ্যানের সাউন্ড হয়তো আপনারা পেতেও পারেন আমি জানি না ফ্যানের সাউন্ডটা এখানে রেকর্ড হচ্ছে কি না এখানে দেখুন একটা লাইট আছে এটাও কিন্তু আপনার বারো ভোল্টের একটা লাইট আর এর ভিতরে কিন্তু এলইডি আছে যদি আমি এটাকে একটু খুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন লাইটটার ভিতরটা আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছি যথেষ্ট টাইটভাবে এটা এরা লাগিয়েছে তো এর ভিতরটাই যদি আপনারা দেখেন তো পরপর পরপর এই যে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত লাইটগুলো কিন্তু লাগানো আছে এলইডি লাইট লাগানো আছে এখানে ফ্যানটা চলছে হয়তো ফ্যানের সাউন্ড আপনারা পাচ্ছেন তো ফ্যানের সঙ্গেই আমি এটাকে চেক করব। সেই জন্য আমি ফ্যানটা চালিয়ে রেখেছি এরপরে আমি ফ্যানটাকে বন্ধ করে দেবো তো যাই হোক আমি এবার এটাকে একটু লাগে আর এখানে কানেকশনটা খুব সহজ আপনাদের তাতালের সাহায্যে এখানে জাস্ট কানেক্ট করে নিতে হবে যদিও আপনারা যখন বাজার থেকে এই ফ্যানটাকে কিনবেন তখন কিন্তু এই তার দুটো বের করাই থাকবে মাইনাস এবং প্লাসের তার এই লাইটগুলো আপনারা পেয়ে যাবেন পঁচিশ টাকা কি তিরিশ টাকার ভিতরে আপনারা পঁচিশ থেকে তিরিশ টাকা খরচ করে কিন্তু এই ধরনের লাইট কিনে নিতে পারেন আর এটাকে যদি আপনারা দেয়ালে লাগান ধরুন আমি যদি এই দেয়ালে লাগাই এরকমভাবে আপনারা দেয়ালে লাগাতে পারেন আর এইখানে দেখুন পয়েন্ট করে দেওয়া আছে এই পয়েন্টের সাহায্যে আপনারা স্ক্রু দিয়ে কিন্তু আটকে নিতে পারেন তো এবার আমি এই লাইটটাকে জ্বালিয়ে আপনাদেরকে দেখাবো তো লাইটটা আমি এখানটায় রেখে দিলাম এবার আমি এই যে ফ্যানের যে অয়ারটা আছে এর পিছনে যে প্লাস আছে প্লাসে এটা এখানে দিলাম এবং মাইনাসে এটা ঠেকিয়ে দিলাম এক সেকেন্ড একটু কানেকশানটা দেখুন লাইটটা কিন্তু অলরেডি আমার জ্বলছে আপনাদেরকে যদি একটু ভালোভাবে আমি দেখানোর চেষ্টা করি আমি আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ফ্যানটা চলছে আর এই যে প্লাসে আমি প্লাস ঠেকালাম মাইনাসে মাইনাস ঠেকালাম এবার দেখুন লাইটটাও জ্বলছে ফ্যানটাও কিন্তু আপনার চলছে আর লাইটের তীব্রতা কিন্তু অনেকটাই বেশি আপনারা শুধু লাইটও চালাতে পারেন ফ্যান চালাতে পারেন বা দুটোও কিন্তু একসঙ্গে আপনারা চালাতে পারেন পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেল দিয়ে আমি কিন্তু এটাকে কানেক্ট করেছি তো এবার আমি ফ্যানটাকেও ডিসকানেক্ট করে দিলাম জাস্ট আমি টেম্পোরারি হাত দিয়ে এটাকে কানেক্ট করেছি তো এই হচ্ছে চার্জ কন্ট্রোলার সোলার চার্জ কন্ট্রোলার এটাকে আপনারা ইউজ করতে পারেন আর এটা ইউজ করলে কি হবে সোলারের থেকে বেশি যদি ভোল্টেজ তৈরি হয় অ্যাম্পিয়ার যদি তৈরি হয় সেটাও কিন্তু আপনার এখান থেকে কন্ট্রোল হয়ে তারপর আপনার যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেখানে যাবে যার ফলে আপনাদের ইনস্ট্রুমেন্টের কিন্তু কোনো রকম ক্ষতি হবে না এবার আমি আপনাদেরকে দেখাবো সরাসরি কিভাবে আপনারা মোবাইল চার্জ করবেন অথবা পাওয়ার ব্যাঙ্ক চার্জ করবেন তো এর জন্য আপনাদের দরকার হবে একটা কার চার্জার এই ধরনের একটা কার চার্জার আপনাদের কিন্তু দরকার হবে আর এই ধরনের কার চার্জার আপনারা অনলাইন থেকে খুব সহজেই কিনে নিতে পারেন আমি এটাকে অনলাইন থেকে কিনেছি পেটিএম এর থেকে কিনেছি এটার দাম মাত্র উনসত্তর টাকা আপনারা দেড়শো টাকার ভিতরে একটা ভালো কার চার্জার পেয়ে যাবেন আর এটার আউটপুট হচ্ছে ফাইভ ভোল্ট এবং হাজার মিলিয়াম পেয়ার আর এটার ইনপুট হচ্ছে বারো থেকে চব্বিশ ভোল্ট মানে এই ধরনের সোলার প্যানেলের সঙ্গে আপনারা কিন্তু ডিরেক্ট এই ধরনের কার চার্জার কানেক্ট করতে পারেন তো আমি এখানে মোটামুটি ডিরেক্ট দেখাবো তার আগে আমি আপনাদেরকে বলে রাখি এখানে কিন্তু আমি তাঁতালের সাহায্যে কোনো কিছু ঝালাই করছি না বা কোনো কিছু সোল্ডারিং করছি না আমি ডিরেক্ট হাতে ঠেকিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি টেম্পোরারি এই ভিডিওটা আপনাদের জন্য বানাচ্ছি পারমানেন্ট একটা ভিডিও খুব শীঘ্রই আসবে সেখানে আমি এই যে লাইটটা আছে বা এই ধরনের লাইট আমার কাছে আরও আছে মোটামুটি দুই তিনটে লাইট আমি কানেক্ট করব আর প্রত্যেকটা লাইট আমার ওয়ালে আমি আগে সেট করে নেবো তারপরেই কানেক্ট করব এবং এই ধরনের ফ্যান যদি এই ফ্যানটা সম্ভব হয় এই ফ্যানটা অথবা এর থেকে বড়ো ফ্যান আমি কানেক্ট করে আমার রুমের ভিতরে কীভাবে আমি সোলার সিস্টেমটাকে কাজে লাগাচ্ছি তার সঙ্গে ব্যাটারি কিভাবে লাগানো হবে সমস্ত কিছু ইন ডিটেলসে আগামী দুই তিন দিনের ভিতরে আমি আরও একটা ভিডিও আপনাদেরকে বানিয়ে দেবো যেখানে পুরো সিস্টেমটা কমপ্লিট সিস্টেম থাকবে আজকে আমি জাস্ট ডাইরেক্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো মোবাইল চার্জ করার জন্য আপনাদের কিন্তু এই ধরনের একটা কার চার্জার কিনে নিতে হবে আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এগুলো আপনারা কম খরচে পেয়ে যাবেন আর এগুলোর সাহায্যেই আপনারা খুব সহজে এই যে চব্বিশ ভোল্ট অথবা বারো ভোল্ট যেটা আর কি সোলার প্যানেল থেকে তৈরি হচ্ছে সেটা কনভার্ট করে নিতে পারবেন ভোল্ট হাজার মিলিয়াম পেয়ার অথবা দু হাজার মিলিয়াম পেয়ারে মোটামুটি বর্তমানে স্মার্টফোনগুলো চার্জ করার জন্য দু হাজার মিলিয়াম পেয়ার লাগে আপনারা নেট থেকে একটু দেখে কিনে নেবেন ম্যাক্সিমাম দেড়শো টাকা এটার দাম হবে তার বেশি কোনোভাবেই কিন্তু দাম হবে না আর এটাই হচ্ছে আপনারা কম টাকার ভিতরে একটা কনভার্টার বলতে পারেন বা মোবাইল চার্জার বলতে পারেন সেটা হিসাবে আপনারা পেয়ে যাবেন তো যাই হোক আমি এটার সঙ্গে দেখুন এখানে ইউএসবি আছে আমি এই ইউএসবিটাকে এখানে কানেক্ট করে দিলাম দেওয়ার পরে আমি এই যে মোবাইলটাকে চার্জ দেবো তো মোবাইলটাকে এখানে কানেক্ট করে দিলাম এবার এইটা হচ্ছে আমাদের প্লাস পয়েন্ট আমি আগের থেকেই মার্ক করে রেখেছিলাম আর এটা মাইনাস মাইনাসটা আপনারা এটার সঙ্গে কানেক্ট করে দেবেন আমি মোটামুটি এখানে কানেক্ট করে দিলাম আর প্লাসটা আপনারা এটার সঙ্গে কানেক্ট করবেন তখনই মোটামুটিভাবে এটা আপনারা কানেক্ট করে দেবেন সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে একটা লাল লাইট জ্বলছে এই যে আপনার কার চার্জারটা আছে সেখানে একটা লাইট আছে সেই জন্য সেই লাইটটা জ্বলছে আর যদি আপনারা মোবাইলটা একটু খেয়াল করেন তাহলে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব দেখুন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি চার্জ শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাটারি চার্জিং অবস্থায় রানিং আমার এই ফোনটার ব্যাটারি লো তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই ভালোভাবে দেখুন আমি এখানে কানেকশানটা দিলাম আর দেখুন চার্জ কিন্তু শুরু হয়ে গেল মোবাইলটা যদি আমি আপনাদেরকে আবার কাছে এনে দেখাই তাহলে আপনারা দেখতেই পারবেন উপর দিকে কিন্তু অলরেডি চার্জ শুরু হয়ে গেছে তো এইভাবে আপনারা কিন্তু মোবাইলও চার্জ করতে পারবেন ডিরেক্ট সোলার প্যানেলের সাহায্যে এবার পাওয়ার ব্যাঙ্ক চার্জ করা সেম একেবারে মোবাইলের মতনই হবে আপনারা এই মোবাইলের যে ইউএসবিটা আছে সেটাকে খুলে দেবেন এবং খুলে দেওয়ার পরে আপনারা কি করবেন পাওয়ার ব্যাঙ্কটাকে কানেক্ট করে দেবেন এখানে যদি আপনারা পাওয়ার ব্যাংকটাকে এখানে কানেক্ট করে দেন তাহলে আপনারা দেখতে পারবেন যে পাওয়ার ব্যাঙ্কটা কিন্তু অলরেডি চার্জিং শুরু হয়ে গেছে আপনারা লাইটটাকে লক্ষ্য করুন পাওয়ার ব্যাঙ্কের যে লাইটটা আছে সেটা কিন্তু আপনার আপ ডাউন করছে এবং এখানে কিন্তু আপনার চার্জিং শুরু হয়ে গেছে তো এইভাবে আপনারা কিন্তু মোবাইল এবং পাওয়ার ব্যাঙ্ক দুটোই চার্জ দিতে পারবেন শুধুমাত্র আপনাদের দরকার হবে এই ধরনের একটা কার চার্জার তো যাই হোক মোটামুটি আমি আপনাদেরকে সমস্ত কিছুটাই দেখিয়ে দিয়েছি আর কাজ আমি রেখেছিলাম তারগুলোকে কাটার জন্য তো আমি আগেই কেটে রেখেছিলাম আর চার্জ কন্ট্রোলারের ব্যাপারটা ব্যাটারি কানেক্টের ব্যাপারটা এবং যে লোডিংয়ের ব্যাপারগুলো আছে বিভিন্ন লোড সেগুলোর একটা কমপ্লিট সেট করে আমি আপনাদেরকে দেবো মানে আমার ঘরে পুরো সোলার সেট একটা বানাবো ব্যাটারিও থাকবে তার ভিতরে উইদাউট ব্যাটারিও আমি সেগুলোকে পরে আবার চালাবো তো মোটামুটি একটা কমপ্লিট ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দেবো তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ডিরেক্ট কিভাবে আপনারা সমস্ত কিছু চালাতে পারবেন সোলার প্যানেলের মাধ্যমে তো যাই হোক গরমের ভিতরে ভিডিওটা করছি ফ্যান বন্ধ আছে তো কেমন যেন একটা হয়ে যায় তো আমি এখন জাস্ট এই ফ্যানটাকে কানেক্ট করবো তো মোটামুটি যেমন তেমন করেই আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা কিছু মনে করবেন না আর এই ধরনের ভিডিও তৈরি করতে কিন্তু প্রচুর খাটনি হয়ে থাকে আপনারা অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘণ্টাটাকেও কিন্তু বাজিয়ে দেবেন আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি একটু হাওয়া খাবো কারণ প্রচণ্ড গরম লেগে গেছে আমার তো সোলারের সাহায্যে আমি হাওয়াটা খাবো তো আজকের মতন এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভালোভাবে থাকুন নিজের খেয়াল রাখুন এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই পরিবারেরও খেয়াল রাখুন আজকের মতন এখানেই শেষ করলাম টাটা বাই বাই